দেশীয় তৈরি পোশাকের প্রতি ইউরোপীয় ক্রেতাদের আগ্রহ ছিল ব্যাপক। জার্মানির রাজধানী বার্লিনে অনুষ্ঠিত হয়ে গেল 11তম এশিয়া অ্যাপারেল এক্সপো। বুধবার এই মেলার শেষ দিনেও বাংলাদেশের তৈরি পোশাকের প্রতি ব্যাপক আগ্রহ ছিল ইউরোপীয় ক্রেতাদের। এশিয়ার অন্যান্য দেশের চাইতে বাংলাদেশ প্যাভিলিয়নে দেশীয় তৈরি পোশাকের প্রতি জার্মান ব্যবসায়ীদের ছিল উপচে পড়া ভিড়। জার্মানি সহ অন্যান্য দেশের ক্রেতাদের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক জোরদার ও দেশীয় পণ্য তুলে ধরতে পেরে খুশি দেশের গার্মেন্টস ব্যবসায়ীরা। রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি ও বার্লিনের বাংলাদেশ দূতাবাসের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত এই মেলা ভবিষ্যৎ বাংলাদেশী ব্যবসায়ীদের জন্য দারুণ সম্ভাবনার হবে জানিয়েছেন জার্মানির নিযুক্ত রাষ্ট্রদূত মোহাম্মদ মোশাররফ হোসেন ভূঁইয়া। বিভিন্ন স্টল ঘুরে দেশের ব্যবসায়ীদের খোঁজ খবর নেন তিনি। প্রায় 27টি তৈরি পোশাক শিল্প প্রতিষ্ঠান জার্মানির বার্লিনে অনুষ্ঠিত এই মেলায় অংশগ্রহণ করে।